অদি শব্দের ব্যাকরণ অর্থ হচ্ছে আবাহন আর বাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া আমরা পূরবীর বৃন্দাবনের সেই দাপরে মধু বৃন্দাবনের যারা ব্রজে ছিল আজ তাদেরকে আবাহন করে নদে এনে তাদের সঙ্গে আমরা সবাই যুক্ত হয়ে যাব তার নাম হচ্ছে শুভ হরিবাস সঙ্গে এসেছেন আমার আমার কাকা গুরু সঙ্গে এসেছেন যিনি কীর্তন করেন হঠাৎ তিনি ফোন দিলেন যে তুমি কোথায় কীর্তনে যাচ্ছ বলে আমি লক্ষ্মী বাজার কীর্তনে যাচ্ছি ওনার নাম হচ্ছে শ্রী শ্রী বিনোদ কৃষ্ণ গোস্বামী প্রভুপাদ ওনার চরণেও আমার কোটি ধন্যবাদ প্রণিপাত জ্ঞাপন করে আমি ওনার সামনে যে কৃষ্ণ কথা বলব উনি শাস্ত্রের সাগর ওনার কাছে আমার বলার কিছু নেই তবুও তিনি বাতি যা মনে করে আমাকে স্নেহ করেন আমি দু একটি কথা আপনাদের কাছে ব্যক্ত করে অধিবাসের শেষ অংশটা গোস্বামীর বদনে হবে শেষ পূর্ণ শেষ হবে তাই আমি মনে করব এই ভাগ্যবানের ভাগ্য ভালো কারণ একজন কীর্তনিয়াকে খুঁজে পাওয়া যায় না নিজে গোস্বামী প্রভুপাদ কৃপা করে এই আঙ্গিনা এসেছেন এতে আমাদের দেশের মঙ্গল গ্রামের মঙ্গল আজকে অধিবাসী আমরা আবাহন করার পূর্বে আমরা চলে যাব বৃন্দাবন স্থানে দাপরে লীলা শেষ হয়ে আসছে মোহর মোহর প্রায় কলির প্রথম সন্ধ্যা যখন দেখলেন এই কলির জীবগণ কলি শব্দের অর্থ হলো যা প্রস্ফুটিত হয়নি কলি শব্দের অর্থ হলো কলহের যুগ প্রতি ঘরে ঘরে কলহ বাবা ছেলে কলহ মায়ের ছেলে কলহ পিতা পুত্র কলহ গ্রামবাসীর সঙ্গে কলহ এই কলহ যুগে আমাদের জন্ম হয়েছে তাই এই কলহ যুগকে নিবারণ করিবার জন্য বাংলাদেশে লাল পরগনার নবগ্রামে নাভাদেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন সেই মহাবিষ্ণুবতার শ্রী অদ্বৈত চন্দ্র কমলাক্ষ রূপে কুবের আচার্যের গড়ে মাতৃদেবী নাভাদেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন দেখে তিনি ছোটবেলা থেকে তিনি ভাগবতীয় কথা ভাগবতী অমৃত কথা শ্রবণ করতে লাগলেন একদিন তিনি পাটে বসেছেন তখন তিনির বয়স হলো একাদশ বৎসর মাত্র এগারো বৎসর বয়সে তিনি কি করলেন একটা শ্লোক পেলেন তুলসী দল মাত্রে ন জল উৎস চুলু কেনবা বিক্রি নিতে সমাদ মানান বক্তব্য ভক্ত বৎসল এক গন্ডুষ জল একটা তুলসী পত্র যদি কোন ভক্ত যদি ভক্তি পাবে ভগবানকে স্মরণ করে ভগবানকে শাস্ত্র দিয়ে পাওয়া যায় না জ্ঞান দিয়ে পাওয়া যায় না পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তি দিয়ে আর ভক্তি নয়ন জল মিশ্রিত করে অদ্বৈত প্রভু কি করছেন তুলসী পত্র অর্পণ করতে লাগলেন মনে মনে সংকল্প করলেন আমার নাম যদি অদ্বৈত হয় আমি তোমাকে আনবই আনব এই দৃঢ় সংকল্প করে নিত্য গঙ্গা জল তুলসী পত্র আমার পূর্বের ব্রজনাথ গোবিন্দের চরণে অর্পণ করতে লাগলেন আর সেদিকে মধুময় শ্রী বৃন্দাবনে জীবে অদূর গতি হেরি আমার অদ্বৈত অদ্বৈত গোসাই
অদ্বৈত প্রভু দেখলেন কলির জীবগণ দিনে দিনে নরকের পথে নিমজ্জিত হতে চলেছে কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে অচৈতন্যের ভাবে শুয়ে আছে তখন তিনি ভক্তি ভাবে ভগবানকে একটা তুলসী পত্র অর্পণ করতে লাগলেন এক গন্ডুষ জল একটা তুলসী পত্র যে করে গোবিন্দ চরণে অর্পণ তাহারে ঋণ শুধিবারে কৃষ্ণ করেন চিন্তন ভক্ত যদি ভক্তিভাবে ভগবানকে একটা তুলসী পত্র অর্পণ করে ভগবান আর ঘরে থাকতে পারে না তাই মধুময় শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ মিলনের পর রাধা গোবিন্দ একাসনে শয়নে শায়িত ভক্তের হাতের তুলসী পেয়ে ভগবান আস্তে আস্তে বৃন্দাবনে দুলনায় দুলতে শুরু করলেন ভক্তের হাতের তুলসী পেয়ে ভগবান আনন্দে নৃত্য করছেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তখন প্রাণে গোবিন্দ প্রেমময়ী রাধা রানীর চরণে শরণাগত হয়ে বলছেন অগ বিনোদিনী আজ আমি এসেছি তোমার কাছে এক ভিখারী হয়ে তুমি কহো না কে মনে আইলে কতই যাত না পাইলে গরাদে তুমি কহো না কেমন আইলে কথাটা শুনুন কীর্তন আমরা সকলে করি কীর্তন ভারতবর্ষের ঘরে ঘরে হচ্ছে কীর্তন আমরা বেশিরভাগ ভক্ত যাই কীর্তন দেখতে কিন্তু কীর্তন আমরা শুনতে খুব কম মানুষ যাই কীর্তন যদি আমরা প্রকৃতপক্ষে শুনতাম তাহলে আমাদের এই যে সনাতন ধর্ম আজকে আমার দেওয়ালে পিস্টল পিষ্ট লেগে যেত না আমরা সবচেয়ে খুব মন দিয়ে শুনবেন আমরা কীর্তন দেখতে যাই কীর্তন শুনতে যাই না শ্রীকৃষ্ণের যত লীলা নরপ্রভু তাহার লীলা নরপ্রভু তাহার স্বরূপ রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ লীলা আস্বাদন করিতে দ্বারা ধরে দুই রূপ আজকে আমরা দেখবেন আমাদের যে ঘরে নারী আছে অনেক পুরুষ তাকে অবহেলা করে ও তোমার নারীগুলো জন্ম হয়েছে আমি পুরুষ আমি বড় আপনি যদি বড় হন তাহলে মহাদেবের মতো ব্যক্তি কেন কালীর চরণে পড়ে আছেন ভগবান আজকে শিক্ষা দিলেন গোয়ালিনী গোয়াল ঘরে জন্ম আজকে সেই বিনোদিনীর চরণে প্রাণ গোবিন্দ আজ কি করছেন দেখুন এখন আমরা এই কীর্তন শুনে আমরা ঘরে গিয়ে কি করতে হবে এটা আপনারা বিবেচনা করবেন হ্যাঁ তুমি কুল নারী হইয়া ভগবানে আমার লাগিয়া কতই যাতনা পাইলে গোরাদে মনে আইলে যমুনার বাড়ি আনিয়া শিহরি যমুনার বাড়ি আনিয়া শিহরি যমুনার বাড়ি আনিয়া শিহরি যমুনার বাড়ি আনিয়া শিহরি দুয়াইলো রাধার পাহাড়
মালাটি লইয়া হাতে তে তুলিয়া মালাটি লইয়া হাতে তে তুলিয়া গলে পরাইতে নিল আস্তে বাজনা গলে পরাইতে নিল এবার জ্ঞান হারা হইয়া বিপুর হইয়া পরে পরাইয়া দিল আমি তোমার কাছে আজ এক ভিখারি এসেছি ও বিনোদিনী তুমি আমাকে ভিক্ষা দাও কি বলছো প্রাণনা সারাটি জনম কি বলছেন জনম অবধি হাম রূপ নেহারিন নয়ন তিরপিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল তবুও হৃদয় আমার জুলনো না গেল কি প্রেম আমরা তো জলজাগতিক ভালোবাসা তো সকালে তাকে বিকালে থাকে না দেখবেন জিজ্ঞাসা করে মন দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়ে আমরা ভালোবাসি ভালোবাসা বলতে আমরা মুখে অমৃত হয়ে যায় যে ভালোবাসি কিন্তু একটুক যদি সুতার মতো একটুক যদি পা পিছলে যায় স্বার্থের ব্যাঘাত হয় চলে যাবে নব্বই দিন উপকার করুন আর একদিন যদি আপনি অপকার করুন আপনার নব্বই দিনই বৃথা চলে যাবে তাহলে এই ভালোবাসা রাধা গোবিন্দের ভালোবাসা যদি আমরা নরজগতে যদি কেউ বলি এই ভালোবাসা যে ভগবান প্রেম করছেন আমরাও প্রেম করব কোটি কল্প বৎসর আপনার নরকে গমন হবে রাধা গোবিন্দের প্রেম নিত্য কিশোর কিশোরী কোনদিন শুনেছেন বুড়ো কৃষ্ণ কোনদিন শুনেছেন বুড়ো রাধা না ওরা নিত্য কিশোরা কিশোরী ওদের প্রেম শেষ হয় না হ্যাঁ
কি বলছিলেন মাটির জন্ম নাছিল যখন তপন করেছি ছাস দিবস রজনী নাছিল যখন তখন গণেছি মাস মৃত্তিকার উপরে জলের বসতি তাহার উপরে ঢেউ তাহার উপরে প্রীতি বসতি তাহাকে জানয়ে কেউ আজকে অনন্তগুটি বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান গোয়ালিনীর পায়ে পড়ছেন কেন জানেন একমাত্র গোয়ালিনীর ভক্তির কারণে ভক্ত কিন্তু জগতে অভাব নাই ভারতবর্ষে আমার মতো ভক্ত করে করে পাবে কিন্তু ভক্তি বস্তুটা কোটি জন্ম সাধনা করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাই ভক্তি লতা বীজ কিন্তু অত সহজে পাওয়া যাবে না সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনদিন কোন সাধুর কৃপা হয় তাহলে আপনি ভক্তি লাভ করতে পারবেন আর সেই ভক্তির কারণে আজকে গলে পি পিতোবাস বেন্দে পিতোবাস পড়িল রাইয়ার পায় অগ প্রেমর ইনধায় বেদেছ আমায় আমি শুধিতে নারিব এই যে পদাবলী কীর্তনটা খুব একটা সুন্দর শান্ত পরিবেশ আমি লক্ষ্মীবাজার নির্মল নমসূত্রের বাড়িতে পেয়েছি এত সুন্দর একটা আসর আরে লক্ষ ভক্ত দিয়ে কি করবেন শোনার মতো যদি দুইজন ভক্ত থাকে এটাই তো কীর্তন সার্থক পদাবলী কীর্তন হইচির মধ্যে হয় না এত সুন্দর পরিবেশ আপনাদের আগমনে আপনাদের চরণে আমরা কোটি কোটি প্রণিপাত নিবেদন করছি কারণ আপনারা এত সুন্দরভাবে বসেছেন যেটা আমি অনেক কীর্তন গেয়েছি এভাবে এত সুন্দর আসর আমি পাইনি এখানেই কৃষ্ণ কথা বলার কিন্তু আমি যে অজ্ঞ মানুষ আমি যে কিছু জানি না আপনাদেরকে কি শোনাবো আজকে রাধারানী প্রাণ গোবিন্দ কি করছেন গলে পিতোবা বেন্দে পিতোবাস হগ প্রেমরি নধায় রাধে গো বেদেছ আমায় আমি শুধিতে নারিব তাই গো রাধে শুধিতে নারিব তাই আর তোমার গৌরবে গৌরবিনী হাম রূপসী তোমার রূপে হরা দেহে নমনে লয় তোমার দুটি চরণ আমি সদা লইয়া রাখি মুখে গো আমি আজকে আমার নির্মলদার বাড়িতে আমি বলতে পারি এই কীর্তন যদি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী কেউ শ্রবণ করে আমি প্রতিজ্ঞা করে বলতে পারি তার পরিবারে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না এটা শুধু এখানে থাকবে না কথাটা ওয়ার্ল্ডে চলে যাবে আমার ইউটিউবার ভাই ছড়িয়ে দিচ্ছেন কথাটা যদি বৈষ্ণব পদাবলী এই চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী যদি কেউ প্রকৃত পক্ষে স্মরণ করে এজন্য আমি রাধা হব না আমি কৃষ্ণ হব না রাধা গোবিন্দের লীলাটাকে অনুসরণ করবেন তারা কি পথে চলে গিয়েছে কি সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছে যদি এই সংবাদটা কেউ গড়ে নিয়ে যায় জীবনে কোনো গড়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না বৃন্দাবনেও যেতে হবে না নবদ্বীপেও যেতে হবে না গড়ের মধ্যে হয়ে যাবে আজকে রাধারানীকে বলছেন অগ বিনোদিনী আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী আমি তোমাকে কি দেব
কিদিব বন্ধুরে অরে চরণে তোমার বন্ধুরে কিদিব বন্ধুরে চরণে তোমার বন্ধুরে অরে কিদিব বন্ধুরে অরে চরণে তোমার মন্দিরে অরে যে ধনতো মারে দিব ও বন্ধু সেই ধনতো নিবন্ধে কয়াচ্ছে আমার কেবল ও গয়নে রয়াচ্ছে আমার কেবল আমার কেবল তুমি বন্ধু দে আমার কেবল কি দিব কি দিব বন্ধু তোমাকে সবই দিয়েছি বলো প্রাণনাথ আমার বলতে তো আর কিছু রইল না অরে বন্ধু জানো হগ শিশু কাল বধুর সহিত জানি কি লাগি কবি গদল ভিন্ন ভিন্ন করি রাধারানী বলেছেন প্রাণনাথ দিতে পারি ভিক্ষা তোমাকে যদি তুমি থাকবে আমার অন্তরে আমি থাকব তোমার বাজিরে দুই অঙ্গে একাঙ্গ হয়ে যাব কলি জীবের দ্বারে রাধা কৃষ্ণ মিলিত তন যুগ হয়ে এসেছেন আর আমাদেরকে যুগ অঙ্ক শেখাতে এসেছেন কি যুগ আমরা একে অন্যের প্রতি বিশুদ্ধ ভালোবাসা নিয়ে আমরা যুগ হব এত উত্তম মানুষ কুলে জন্ম নিয়েছি আপনাকে হিংসা করার জন্য এত উত্তম মানুষ কুলে জন্ম নিয়েছি আপনার সম্পত্তি ঠকবার জন্য এত উত্তম মানুষ কুলে জন্ম নিয়েছি মিথ্যা আচরণ করার জন্য তাহলে আমা হইতে তো আপনাদের কথা বলছি না আমি হইতে পশু জন্মধন্য
কারণ তারা প্রকৃতির নিয়ন্ত্রণে চলে আর শুধু বেনিয়ন্ত্রণে চলে শুধু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ আমরা বৃন্দাবনের বিদ্যাপতি কি বলেছিলেন মাধব বহুত মিনতি করিত হয় দেই তুলসী তিল এ দেহ সমর্পিলু দয়া না জনি চুড় বিময় তাহলে মানুষ তো আপনার কাছ থেকে টাকা নেয় সকালে বিকালে বলে নিচে না শত মানুষ এই মহাজন বললেন মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে মানুষ পশু যায় গঠি না স্বভাব কর্ম অনুসারে এক যে মানুষ এসেছিল ওই নদিয়া শান্তিপুরে সেই মানুষের গুণের তরে কত মানুষ গেল তরে তাই সেই মানুষের আমরা আরতি করে আমরা শুভ দিবসে গমন করব Oh,
ترجمة